নমস্কার বন্ধুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আজকের বিষয় হলো জিওর অফার জিওরতে কিন্তু আপনি যে কোনো রিচার্জ করেন করলে কিন্তু আপনাকে আটানব্বই টাকার ফ্রি রিচার্জ কিন্তু গিফট হিসেবে দিচ্ছে এবং এটা আপনি সঙ্গে সঙ্গেও ব্যবহার করতে পারেন অ্যাক্টিভেট করে বা পরেও আপনি আপনার যে মেন প্ল্যান সেটা যেটা রিচার্জ করেছেন সেটা কিন্তু শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে তো এবার অফারের জন্য টার্মস অ্যান্ড কন্ডিশান কী আছে তো স্টেপ বাই স্টেপ আমি কিন্তু বলে দিচ্ছি ভিডিওতে একদম কিন্তু অফারটি সত্যি আমার সাথে ঘটেছে আমার ফ্রেন্ডদেরকেও আমি অফারটার ব্যাপারে বলতে তাদেরও সাথে ঠিক একইভাবে কিন্তু অফার অ্যাপ্লাই হয়ে গেছে এবং তারা কিন্তু জিও থেকে কিন্তু গিফট এই যে আটানব্বই টাকার পার ডে দেড় জিবি করে প্লাস আনলিমিটেড কল একদম ফুল ফ্যাসিলিটি আছে কিন্তু এটা জিওতে কিন্তু দিচ্ছে তো স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি তার আগে অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একদম নতুন চ্যানেল তাই বলার মাঝে বা ভিডিও দেখার মাঝে যদি কোনো অসুবিধা হয় বা কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে সেটা ক্ষমার চোখে দেখবেন তো চলুন এবার ভিডিওর মেন টপিকে আসা যাক তো অফারে আসা যাক তো এবার আমি অফারে এসে আমি বলছি যে এটা কিন্তু রেগুলার বেসিসের জন্য নয় যারা প্রতিনিয়ত প্রতি মাসে রিচার্জ করে যেই সিম কার্ডে প্রতি মাসে রিচার্জ করে তো তাদের জন্য কিন্তু এই অফারটা নয় ধরুন আপনার কোনো সিম এমএনপি করা সিম বা নতুন আপনি সিম কার্ডটা নিয়েছিলেন আপনার বাড়িতে পড়ে আছে বা এমন কোনো সিম কারো আপনার বাড়িতে পড়ে আছে গত দু থেকে তিন মাস রিচার্জ করা হয়নি গত দুই থেকে তিন মাস তাতে কিন্তু রিচার্জ করা হয়নি তো সেই সব সিমে আপনি যদি এখন রিচার্জ করেন যে কোনো প্ল্যানে আপনি রিচার্জ করতে পারেন তো আমি যেটাতে রিচার্জ করে দেখেছি একশো টাকা এবং একশো ঊনপঞ্চাশ টাকা আমি লাস্টে কিন্তু প্রুফ সমে দেখে দিচ্ছি একদম ভিডিওতে প্রুফ আমি দেখিয়ে দেবো যে আমি কিন্তু পেয়েছি না পাইনি তো স্টেপ বাই স্টেপ আমি কিন্তু লাস্টে দেখিয়ে দেবো তো তার আগে বলেছি অফারের জন্য কি কি করতে হবে আপনাদের কাছে থাকতে হবে একটা সিম কার্ড জিওর যেটা কিন্তু অনেক পুরনো সিম কার্ড পুরনো বলতে ধরুন আপনি কখনো কখনও সিম কার্ড কিনেছিলেন আপনার কাছে পড়ে আছে ছ মাস তিন মাস বা দু মাস দু থেকে তিন মাস আমি বলে রাখছি দু থেকে তিন মাস রিচার্জ করা হয়নি এমন সিমে আপনি যদি রিচার্জ করেন এখন তাহলে কিন্তু আপনাকে তার সাথে রিচার্জটা সাকসেসফুল করার সঙ্গে সঙ্গে কিন্তু আটানব্বই টাকা রিচার্জ জিও থেকে ফ্রিতে কিন্তু মেরে দেওয়া হচ্ছে একদম সত্যিকারের এইটা ঘটেছে একদম সত্যি জেনুইন কোনোরকম ফেক আমি দেখাচ্ছি না তার প্রমাণ কিন্তু আমি লাস্টে দেখিয়ে দেবো আপনি খালি সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ এবং এ টু জেড ভিডিওটা দেখবেন স্কিপ না করে তো এর জন্য কিন্তু দু থেকে তিন মাস আপনাদের কাছে একটা সিম কার্ড পড়ে থাকতে হবে যেটা রিচার্জ করা হয়নি দু থেকে তিন মাস সিমটা রিচার্জ করা হয়নি এমন সিম বেছে নিতে এবং তাইতে আপনি যে কোনো রিচার্জ প্ল্যান করতে পারেন একশো উনত্রিশ থেকে স্টার্টিং আমি বলে রাখছি যেটাতে আমি পেয়েছি তো একশো উনত্রিশ বা একশো উনপঞ্চাশ যেটা পপুলার প্ল্যান একশো উনপঞ্চাশ তো আপনি ওটা রিচার্জ করবেন রিচার্জ করার সঙ্গে সঙ্গে ওই নাম্বারটা দিয়ে আপনি জিও অ্যাপ্লিকেশানে লগ ইন করবেন তো মাই জিও অ্যাপ্লিকেশানে লগ ইন করার পর তারপরে সরি বাঁ দিকে ক্লিক করে থ্রি লাইনে ক্লিক করে আপনি মাই প্ল্যানে ট্যাপ করলে কিন্তু অফারটা শো হয়ে যাবে এবং আপনাকে মেসেজও করে দেওয়া হবে যে আটানব্বই টাকা অ্যাড করে দেওয়া হয়েছে জিও থেকে গিফট করা হয়েছে আটানব্বই টাকা অ্যাড করে দেওয়া হয়েছে তো এইরকমই ঠিক অফারটা তো এবার আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি আমার মোবাইল স্ক্রিনে যে আমি অফারটা পেয়েছি কি পাইনি আমার কিন্তু একটা সিমে আমি কিন্তু পেতেই এই অফারটা তো ধরুন এটা কিন্তু খুবই লাভজনক অফার আপনি কিন্তু দেড়শো টাকা রিচার্জ করলে তার থেকে জিও থেকে কিন্তু আপনাকে ফ্রিতে ধরুন একশো টাকা দিয়ে দিচ্ছে আপনি দেড়শো টাকা রিচার্জ করলে জিও থেকে ফ্রিতে দিয়ে দিচ্ছে তো এর জন্য অবশ্যই আমি আরেকবার বলে দিচ্ছি যে আপনার যে সিম কার্ডটাতে রিচার্জ করবেন অফারটার জন্য অবশ্যই কিন্তু সিম কার্ডটা দু থেকে তিন মাস কোনো রিচার্জ না হওয়া অবস্থায় পড়ে থাকতে হবে তবেই কিন্তু তারপরে রিচার্জ করলে কিন্তু আপনি অফারটের জন্য অ্যাপ্লিকেবেল হয়ে যাবে আশা করি এখন এই মাসটা এবার তিন চার মাস পরে যদি আপনি ভিডিওটা দেখছেন তখন কিন্তু অফার কিন্তু নাও অ্যাপ্লিকেবল হতে পারবে নাও হতে পারে তো আপনার এখন কিন্তু রিচার্জ করে দেখে নিতে পারেন যদি আপনার কাছে সিম থাকে দু থেকে তিন মাস পরে থাকা সিম তো আপনি মাই প্ল্যানে ট্যাপ করে কিন্তু সমস্ত জিনিস দেখে নিতে পারবেন এবং আপনার যদি দরকার হয় আপনি সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাক্টিভেট করে নিতে পারবেন সাইজ যখন আপনি রিচার্জ করেছিলেন যে প্ল্যানটা ওই প্ল্যানটা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু যেটা আঠানব্বই টাকার প্ল্যান ওটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে যেটা কিন্তু ফ্রিতে আপনাকে গিফট দিয়েছে ওটা কিন্তু অটোমেটিক্যালি আঠাশ দিন সরি একশো উনপঞ্চাশ টাকা রিচার্জ করলে যে চব্বিশ দিনের যে ভ্যালিডিটি দেয় তো চব্বিশ দিন যেই মুহূর্তে শেষ হয়ে যাবে সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে রিচার্জ করতে হবে না চোদ্দ দিনের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ডেটা পার ডে এবং আনলিমিটেড কল কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে তো চলুন এবার মেন টপিকই এসে আমি দেখিয়ে দিচ্ছি যে প্রুফ সমেত আমি দেখিয়ে দিচ্ছি যে আমি পেয়েছি নাকি তো আমি মোবাইল স্ক্রিন ওপেন করে নিচ্ছি সিম্পলি এবং স্টেপ বাই স্টেপ আমি দুটো সিমেরই দেখিয়ে দিচ্ছি তো চলুন তো ফ্রেন্ড আমি মোবাইল স্ক্রিনটি ওপেন করে নিচ্ছি এবং মাইজিও অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিলাম তো মাইজিও অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেওয়ার পরে এরকম হো হোম ইন্টারফেস শো করছে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে মাইজিও অ্যাপের হোম ইন্টারফেস শো করছে এরপর আমি থ্রি লাইনে ক্লিক করে মাই প্ল্যানে ট্যাপ করে দিলাম তো মাই প্ল্যানে ট্যাপ করলে কিন্তু বর্তমানে আমার যে প্ল্যানগুলো অ্যাক্টিভেট রয়েছে বা অ্যাক্টিভেট নেই সেগুলো কিন্তু শো করবে তো আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে একশো উনপঞ্চাশ টাকা এখানে শো করছে এবং আজ রিচার্জ করছি হয়তো আমি ভিডিওটা পরের দিনে ছাড়বো কিন্তু আমি রিচার্জটা আজ করেছি তো আমি আজ রিচার্জ করেছি আপনি দেখতে পাচ্ছেন যে আজ রিচার্জ করেছি এর সাথে কিন্তু অ্যাক্টিভেট এর অপশান দিয়েছে যেখানে কিন্তু আটানব্বই টাকা আপকামিং প্ল্যান রয়েছে মানে ভবিষ্যতের প্ল্যান রয়েছে আপকামিং প্ল্যান কিন্তু আটানব্বই টাকা রয়েছে তার মানে এটা কিন্তু রয়েছে আমি অ্যাক্টিভেটে ট্যাপ করলে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে তো লাস্টে আমি কিন্তু অ্যাক্টিভেট কীভাবে করতে হয় সব দিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি তো আমি এবার রিচার্জ হিস্ট্রিতে ট্যাপ করলাম তো এই মাই জিও থেকে কিন্তু রিচার্জ হিস্ট্রিতে ট্যাপ করলাম থ্রি লাইনে ক্লিক করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে জিরো পয়েন্ট জিরো ওয়ান পয়সাতে কিন্তু এটা রিচার্জ হয়ে যায় কিন্তু নিজে থেকে কখনোই এইভাবে রিচার্জ করা যায় না আপনারা যারা জানেন যে জিও থেকে গিফট দিলেই কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান পয়সা এরকম দেখায় তো একশো উনপঞ্চাশটা আপনি দেখেই নিলেন নিচে আছে তো বন্ধুরা আমি আবারও একটা অন্য নাম্বার দেখিয়ে দিচ্ছি যে অন্য নাম্বারে মাই জিও অ্যাপ্লিকেশান অ্যাপটি ওপেন করে নিচ্ছি তো অন্য নাম্বারে রেজিস্টার মাইজি অ্যাপ্লিকেশানটা আপনারা দেখতে পাচ্ছেন হোম ইন্টারফেস শো করছে অন্য জিও নাম্বারের যে যে মাইজিও অ্যাপের যে হোম ইন্টারফেস সেটা শো করছে তো এবার আমারও আবারও ফ্রেন্ড আমি থ্রি লাইনে ক্লিক করে নিচ্ছি তো থ্রি লাইনে ক্লিক ক্লিক করে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু দিয়ে দিয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন কাস্টমারের নামও আলাদা কিন্তু আমি থ্রি লাইনে ক্লিক করলাম তো থ্রি লাইনে ক্লিক করে মাই প্ল্যানে ট্যাপ করে দিচ্ছি ফ্রেন্ড তবে মাই প্ল্যানে ট্যাপ করে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি একদম পরিষ্কারভাবে যে এটাতেও কিন্তু সেম ভাবে কিন্তু আমাকে কিন্তু নেট দিয়েছে আমি তো অবশ্যই দু মাস রিচার্জ করে নিই দু তিন মাস রিচার্জ করিনি যার ফলে কিন্তু এটা দিয়েছে মাস না যদি রিচার্জ না যদি করতাম রেগুলার বেসিসে যদি আমি প্রতি মাসে রিচার্জ করতাম এই অফারটা কিন্তু অ্যাপ্লিকেবল নয় তবুও আপনি চেষ্টা করে দেখতে পাচ্ছেন যেই সিম মাস এক মাস পরে আছে সেটাতেও কিন্তু আপনি রিচার্জ করে দেখতে পারেন তো এটা আপনি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেট অপশন দিয়েছে আপনি কিন্তু অ্যাক্টিভেটে ট্যাপ করে দিলে কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে যাবে তো অবশ্যই আমি লাস্টে দেখিয়ে দেবো আপনি কিন্তু ডেট ফেট সবই দেখতে পাচ্ছেন এটা অবশ্যই অনেকদিন আগে রিচার্জ করেছিলাম আর আগে যেটা দেখালাম সেটা আমি কিন্তু আজই রিচার্জ করেছি এবং ভালোভাবে আপনারা দেখে নেবেন ভেরিফাই করে অবশ্য কিন্তু নাম্বারের লাস্ট ডিজিটটা কিন্তু আমি কিন্তু শো করিয়ে দেখাচ্ছি প্রমাণস্বরূপ তো এখানে কিন্তু কাস্টমারের নামটাও দেখতে পাচ্ছেন নামটাও শো করছে এবার আমি প্রমাণস্বরূপ কিন্তু আমি দেখাচ্ছি যেটা কিভাবে অ্যাক্টিভেট করতে হয় তো এটারও ঠিক রিচার্জ রিচার্জ হিস্ট্রিটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রিচার্জ হিস্ট্রিতে আমি এসে দেখিয়ে দিচ্ছি যে আপনি দেখতে পাচ্ছেন যে জিরো 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 পয়েন্ট জিরো ওয়ান পয়সাতে কিন্তু এটা রিচার্জ হয়েছে ঠিক একশো উনঞ্চাশ টাকা রিচার্জ ঠিক পরার করা ঠিক এক সেকেন্ড পরেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এরকমভাবে ঠিক জিনিসটা শো করে যাচ্ছে তো এরকম ব্যাপার তো এরকম ব্যাপার তো আমি এবার লাইভ কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছি যেটা আমি আপনি কিভাবে অ্যাক্টিভেট করবেন তো আবার থ্রি লাইনে ক্লিক করবেন এস এসে মাই প্ল্যানে ট্যাপ করবেন মাই প্ল্যানে ট্যাপ করলে ঠিক মাই প্ল্যানে আপকামিং প্ল্যান সমস্ত রকম প্ল্যান শো করছে তো আপকামিং প্ল্যানে ট্যাপ করে অ্যাক্টিভেটে ট্যাপ করে কনফার্মে ট্যাপ করে দেবে তো কনফার্মে ট্যাপ করলে কিন্তু আপনার কাছে দেখিয়ে দিয়েছে যে একটা অ্যাক্টিভেশন হয়ে গেছে এবং আপনার কাছে ম্যাসেজও চলে আসবে সঙ্গে সঙ্গে আমার যেহেতু নেট প্রয়োজন তো আমি সঙ্গে সঙ্গে এটা অ্যাক্টিভেট করে নিলাম তো ম্যাসেজে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেটেড পর জিও আটানব্বই টাকার প্ল্যান কিন্তু অ্যাক্টিভেট হয়েছে তো এটা দুটো একসাথে আমি ব্যবহার করতে চাই তো দুটো একসাথে আপনি যদি দুটো একসাথে ব্যবহার করতে না চান তাহলে কিন্তু আপনি কি করবেন এটা কিছুই করবেন না ঠিক একশো যে প্ল্যানটা আপনার বর্তমানে চলছে ওটা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এর সাথে সাথেই কিন্তু প্ল্যানটা কিন্তু জুড়ে গেছে এর সাথে সাথে কিন্তু প্ল্যানটা জুড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কারেন্ট প্ল্যান দুটো চলছে তো আমার অলরেডি তো এরকম করে কিন্তু সমস্ত ভিডিও দেখে নিতে পারেন তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে কিন্তু আরও ইন্টারেস্টিং অনেক ভালো ভালো কিন্তু ক্যাশব্যাক সংক্রান্ত অনেক ভালো ভালো ভিডিও আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে কিন্তু অনেক ক্যাশব্যাক আরও অনেক রকম ক্যাশব্যাক আছে আপনি কিন্তু ক্লিক করে কিন্তু সমস্ত ভিডিও দেখে নিতে পারেন একবার দেখানোর অনুরোধ রইল এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে করবেন ধন্যবাদ